মুনমুন আক্তার লিজা মঞ্চনাম ময়ূরী হিসাবে বেশি পরিচিত হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। 90 দশকে অশ্লীল চলচ্চিত্রে ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিত হন। এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে, যে কারণে 2007 সালের পর তাকে আর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা, তার জন্ম 6 ডিসেম্বর 1980 সালে। অভিনেত্রী সেতু আক্তারের কোলে ঢাকায় রামপুরায় জন্ম নেয় এই সুন্দরী অভিনেত্রী ময়ূরী, যার বর্তমান বয়স 38 বছর। নবম শ্রেণীতে থাকাকালীন তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। 1968 সালে মাহমুদ নামক একজন প্রযোজকের হাত ধরে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই সুন্দরী নায়িকা অভিনেত্রী। তারপর তার অভিনয় জীবন খুবই দ্রুত গতিতে এগিয়ে চলে সামনের দিকে, একের পর এক বাণিজ্যিক সিনেমা উপহার দেন দর্শকদের। তিনি সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কাম কামিয়ে নেন। তিনি নার্গিস আক্তার পরিচালিত 4 সতীনের ঘর চলচ্চিত্রে অভিনেতা আলমগীরের স্ত্রী ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অভিনেত্রী কর্মজীবনে তিনি 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং তার মোট 9 বছর কর্মজীবনে তিনি 309টি চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শক কর্মবিন্দুদের। কর্মজীবনে বর্তমানে তিনি নিউ অপেরা সার্কাস নামে একটি সার্কাস দলের সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি 2007 সালে রেজাউল করিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাইমুনা সাইবা অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। 2015 সালে তার স্বামী মারা গেলে অতঃপর 2017 সালে শফিক জুয়েল আহমেদ নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 2019 সালের 20 ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হলো মগের মুল্লুক, কে আমার বাবা, হীরা চুনি পান্না, দুজন দুজনার, কুখ্যাত খুনি, ভয়ঙ্কর সন্ত্রাসী, রংবাজ বাদশা, ঢাকাইয়া মাস্তান, আরমান, সন্তানের উপর মাস্তান, আঘাত পাল্টা আঘাত, কিয়ামত, হিংসা প্রতিহিংসা, বীর সৈনিক, কঠিন সীমার, 2 বধূ 1 স্বামী, ভাইয়ের শত্রু ভাই, 4 সতীনের ঘর, হিরো আমার নাম, নিরাপত্তা চাই, ভণ্ড ওজা, তুমি আমার স্বামী, টপ সম্রাট, বাংলা ভাই। সমালোচনা বৃন্দ, কিছু নায়িকার সমালোচনা আলোচনা থাকতেই হবে। ময়ূরী খোলামেলা পোশাক, অশালীন অভিনয় ইত্যাদি কারণে ব্যাপক সমালোচিত হন। তাকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকাও বলা হয়ে থাকে, যার ফলে তিনি চলচ্চিত্রের প্রতি আসক্তি হারিয়ে 2007 সালে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে অবসরে চলে যান এবং পরবর্তীতে তাকে আর দেখা যায়নি। বর্তমানে তিনি কর্মজীবনে গুলশানে নিজ আবাসিক ভবনেই বসবাস করছেন। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।